যে বিজেপির বিভিন্ন নেতা পালি নেতা মন্ত্রী এমএলএ ফিল্ডত নামি গেছে। এই মন্ত্রী এজন যেটা সদস্যতা ভর্তির কারণে ফিল্ডত নামব বুঝব লাগবে যে নিশ্চয় তেওঁলোকৰ ঘৰত কিবা গোলমাল হয়েছে। তেওঁলোকে যিমানখিনি বিচাৰিছিলে যে তেওঁলোক সদস্য হ'ব সেইটো হোৱা নাই, যিটো কাৰণে তেওঁলোকৰ ষ্টেটৰ সভাপতিকে আদি কৰি মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী এমএলএ বিধায়ক যিমান নেতা পালি নেতা সবে বর্তমান গাঁৱত আছে। আমি আজি দেখিছোঁ আজিও দামপুরবাসী গাঁৱত কিছুমান নেতা আহিছে সদস্যতার কারণে, কিন্তু আমি দুই এজন মন্ত্রীর বাহিরে মন্ত্রীর সমষ্টির বাহিরে বাকিবিলাক সমষ্টিত তেওঁলোকৰ সদস্যতা ভর্তি অভিযান পুতলগা এইটো পেপারে পত্রই আপনাদের গম পাইছে, জনসাধারণে গম পাইছে, গতি সেটাতে টোপনি নহয়েছে। কিছুমান এমএলএ মন্ত্রীটো মানে একদম মানে মাথায় কাম নকৰাইছে যে আমি নহা পাছত টিকট পাম নে নাপাম, জোর করা হয়েছে, প্রেসার দিয়া হয়েছে যে তুমি ইমানখিনি সদস্যতা করবই লাগবে। সদস্যতা বস্তুটা কেউ জোর বস্তু হব নয়, মানুষ ইচ্ছা করব লাগবে, মানুষ ইচ্ছা করলে সদস্যতা বাড়ব আর সেটাই আন্তরিকতা বাড়ি শক্তি বৃদ্ধি হব। তেমনি আজিকালি মানে ভয় লাগা হয়েছে কি আয় বা মেসেজ আয় কি বা কথা আয় ভয় লাগা হয়েছে, মোবাইল নুঠা হয়েছে মানুষবিল আজিকালি। যা হোক, আমার সদস্যতা যিকোনো দলের সদস্যতা দরকার, আমি কংগ্রেসের ফলের পর এনেক সদস্যতা মানে আমি আরম্ভ করে অভিযান চলাম, কিন্তু আমি সঠিক পথে যাম, সৎ উপায়ে যাম। আমি কাকো জোর নকরো, কাকো জবরদস্তি নকরো, আমি মানুষের ওসর কথা পাতি আলোচনা সাপেক্ষে আমি সদস্যতা ভর্তি করি। এওঁলোকৰ নিচিনা কিবা দিম, অরুণোদয় দিম, আমি রেশন কার্ড দিম, আয়ো ঘর দিম, কিবা বস্তু দিম, টাকা দিম, পয়সা দিম, এই ধরনের কথা আমি মিছা প্রলোভন দি সদস্যতা বৃদ্ধি নকরো। অলরেডি আমার সন্মানীয় সভাপতি ভূপেন বৰা স্যারে কৈছে যে আমি এটা আরম্ভ করিম, কিন্তু আমি সঠিক পথ অবলম্বন করে করিম। না কারণ এটি যে এটা মিস কল বলে বস্তুত আছে, মোবাইল দেখিলে মানে মানে ফটো উঠায় নাম্বার খুঁজে আর এইবিলাক মিছা মিছে কথা কয়, সদস্যতা ভর্তি করা প্রেসার করে, তো সেইকাৰণে মানুষবিলাকে সদস্যতা হব ইচ্ছা নকরে, যার কারণে মোবাইল দেখিলে মানুষ পলায়। বিজেপির নেতার হাতত যে কাবার মোবাইল দেখা পায় আমার জনসাধারণ মানুষবিলাক পলাই যায়, এইকারণে যে তেওঁলোকে কেতিয়াও বিজেপির সদস্য হব নিবিচাৰে, ভয় ভাবকরে করব বিচারিছে, কিছু মাত করেছে, কিন্তু এই সদায় লাস্টিং নকরে, ভয় টেম্পোরারি, সত্য নিষ্ঠা যেটা থাকবে সেই সদায় পার্মানেন্ট থাকবে। আমি যদি যেটা করিম আমি সত্য আর নিষ্ঠা সহকারে করিম, আর আমার আন্তরিকতা পূর্ণভাবে আমার পাবলিকে সহায় করি। খুব হাই উঠা কথা তখন সকলে যেটা কৈছে যে মানে সদস্য ভর্তি ইমানে হয়েছে তখন সন্তুষ্ট হয়েছে, কিন্তু আচরিত কথা হল যে আসনির নামত মুখ্যমন্ত্রী মহোদয়ের সমষ্টিত বা পীযুষ হাজরিকা সমষ্টিত বা জয়ন্তমূল হাজরিকার বড়ুয়ার সমষ্টিত কিছু সদস্য হয়েছে, কিন্তু আপনি উজনি অসমত চাব, মই সিদিনা এটা দেখিছো হাজো মাধব মন্দিরত কিছু বিজেপি সদস্য সেবা করব গৈছে, আহতে দলেজনের মোবাইলটে লয় সদস্য ভর্তি করে দিছে। তেও হল এজন ধর্মীয় গুরু দলই, যদি সদস্য ভর্তি করে তো সদস্য হব নেকি, কোনোবা চকাত গৈছে লড়াকেইটাও মাতিছে চাওঁ বাবুহাত মোবাইলটো চাওঁ, মোবাইলটো টিপি কেনে সদস্য ভর্তি করেছে, তেওঁলোকে নাজানে সদস্য কি বস্তু, মোবাইলটো সাধারণ মানুষ মোবাইলটো বিচাৰিছে মোবাইলটো দিছে, তাত সদস্য ভর্তি হব নেকি। তেওঁলোকে আজি তেওঁলোকে চুবুরীত সোমাওক, বজাৰত সোমাওক, টেম্পুওয়ালাক লগ করক, অটোওয়ালাক লগ করক, আপনার গাখীরওয়ালাক লগ করক, সাধারণ গৃহিণীক লগ করক, তেতিয়াই গম পাব তেখেতসকলের উপর সাধারণ মানুষ কিমান ক্ষোভত উজ্জ্বলি আছে। আজি আপনি স্মার্ট মিটার নামত প্রত্যেক দিনে সাধারণ রাইজে ধর্ণা দিয়ে আছে, কিন্তু তেখেতসকলে সেই বিষয়ে কানখন নাই, যে মানুষ যে স্মার্ট মিটারের নামত হারাশাস্তি হয়েছে সাধারণ রাইজের উপর তেখেতসকলে ডকাইতি করেছে, সেই ডকাইতি বন্ধ করক, যদি ভাল কাম করব বিচারিছে যিখিনি রাইজে দাবি জানাইছে সেইখিনি দাবি মানি লোক, আপনার সদস্য ভর্তি নোহাকে আপনার ভোট দিব, কিন্তু যদি রাইজের কথা আপনার মানি নলায় যিখিনি আস্থা বিশ্বাস করে আপনার সরকারখান বনাইছে সেইখিনি যদি দিব নোৱাৰে অনাগত দিনত আপনাদের গোটেই সদস্য ভর্তি করলে কাম নহব, রাইজে কাক ভোট দিব অলরেডি ঠিরাং করেছে, যাক দিব লাগে তাক দিবই। পঞ্চায়েত নির্বাচনে নিশ্চয় তেখেতসকলে যেবিলাক বেয়া কর্ম কুকর্ম করেছে সেই কুকর্ম নিশ্চয় প্রভাব পড়ব। আজি আপনার দেখিছে তেওঁলোকৰ দুর্নীতি একেবারে দিসপুর জনতা ভবনের পর আরম্ভ হয়েছে, মন্ত্রী পিয়ের পর আরম্ভ হয়েছে, কত দুর্নীতি বাকি আছে, তেওঁলোকে যেটা কৈছিল শূন্য সহনশীলতা দুর্নীতির কথা কৈছে আজি কত গোল তেওঁলোকৰ সেই কথা, তেওঁলোকে যি প্রতিশ্রুতি দিছিল সেই কথা কত গোল, আজি মন্ত্রীর পিয়ের পাই যদি একদম গ্রাসরুটলকে দুর্নীতি করেছে গোটেইটো প্রত্যেকটা দুর্নীতি তেখেতসকল জড়িত, বিজেপির কর্মী জড়িত, গরু কেলেঙ্কারি হোক বা যেটো অনলাইন কেলেঙ্কারি হোক প্রত্যেকটা কেলেঙ্কারি তেখেতসকল জড়িত। আজি মাজতে আপনার
চতুর্থ বর্গর ইন্টারভিউ গৈছিল, তেখেতসকলে ইন্টারনেট বন্ধ করিলে, বাজার বন্ধ করেছে, ইমান তেখেতসকলে প্রশাসন দিছে, তারপিছতো কোয়েশ্চন পেপার লিক, এই হল স্বরূপ রাইজের আঁতরি আছে, রাইজে নিশ্চয় হয়ে আছে যে ইন্টারভিউ, বহুত ইন্টারভিউ হয়েছে, আজিলেকে এনেকা ইন্টারভিউ হওয়া নাই যে বাজার খামর বন্ধ, বাজার খামর বন্ধ হতে সাধারণ কৃষক এজনে গম পায়, যেতে সপ্তাহ যুক্ত শস্য উৎপাদন হয় সেই শস্যখিনি তখেতসকলে বাজারের বাজার লই যাব, আর তারপর যুক্ত পয়সা তখেতসকলে পাব, সংসার চলে লড়া ছলে পড়াব, কিন্তু যদি সেইটা চিন্তা নাই, চিন্তা হল কি তখেতকে সদায় প্রচার থাকিব লাগে যে আজি ইন্টারভিউ হয়েছে, অমুক অমুক বাজার বন্ধ হয়েছে, ইন্টারনেট বন্ধ হয়েছে, আমি ইমান ভালদরে ইন্টারভিউ পাতিছো, তারপরে প্রশ্ন কুয়েশ্চন পেপার লিক হয়ে আছে, এই হল তখেতসকল নীতি।